এবারের রোমাঞ্চ হুমায়ুন আহমেদের মিসির আলি গল্পের নাম সঙ্গিনী নতুন সব রহস্য গল্প শুনতে সাবস্ক্রাইব করুন সংক্রান্তি মিসির আলি বললেন গল্প শুনবেন নাকি আমি ঘড়ি থেকে তাকালাম রাত মন্দ হয়নি দশটার মতো বাজে বাসায় ফেরা দরকার আকাশের অবস্থাও ভালো না গুরগুর করে মেঘ ডাকছে আষাঢ় মাস যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আমি বললাম আজ থাক আরেকদিন শুনব আসলে রাত অনেক হয়েছে তো বাসায় চিন্তা করবে মিসির আলী হেসে ফেললেন আমি বিস্মিত হয়ে বললাম হাসছেন কেন মিসির আলি হাসতে হাসতেই বললেন বাসায় কে চিন্তা করবে আপনার স্ত্রী কি বাসায় আছেন আমার তো ধারণা তিনি রাগ করে বাচ্চাদের নিয়ে বাবার বাড়িতে চলে গেছেন মিসির আলির পর্যবেক্ষণ ক্ষমতা এবং সামান্য সূত্র ধরে সিদ্ধান্তে চলে যাবার প্রায় অলৌকিক ক্ষমতার সঙ্গে আমি পরিচিত তবুও বিস্মিত হলাম আমার স্ত্রীর সঙ্গে আজ দুপুরেই বড় ধরনের ঝগড়া হয়েছে সন্ধ্যাবেলায় সে সুটকেস গুছিয়ে বাবার বাড়ি চলে গেছে একা একা খালি বাড়িতে থাকতে অসহ্য বোধ হচ্ছিল বলেই তবে এই ঘটনার কিছুই বলিনি আগ বাড়িয়ে পারিবারিক ঝগড়ার কথা বলে বেড়ানোর কোনো মানে হয় না আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম ঝগড়া হয়েছে বুঝলেন কি করে অনুমানে বলেছি অনুমানটাই বা করলেন কি করে আমি লক্ষ্য করলাম আপনি আমার কাছে কোনো কাজে আসেননি সময় কাটাতে এসেছেন গল্প করছেন এবং গল্প শুনছেন কোনো কিছুতেই তেমন আনন্দ পাচ্ছেন না অর্থাৎ কোনো কারণে আপনার মন বিক্ষিপ্ত আমি বললাম ভাবি কেমন আছেন আপনি বললেন ভালো কিন্তু বলার সময় আপনার মুখ কঠিন হয়ে গেল অর্থাৎ ভাবির সঙ্গে ঝগড়া হয়েছে আমি তখন নিশ্চিত হবার জন্য বললাম আমার সঙ্গে চারটা ভাত খান আপনি রাজি হয়ে গেলেন আমি ধরে নিলাম রাগারাগি হয়েছে এবং আপনার স্ত্রী বাসায় নেই আপনার একা একা লাগছে বলেই আপনি আমার কাছে এসেছেন এই সিদ্ধান্তে আসার জন্য শার্লক হোমস হতে হয় না একটু ঠান্ডা মাথায় চিন্তা করলি বোঝা যায় আমি কিছু বললাম না মিসির আলী বললেন শুনুন আমি চা চড়াচ্ছি চা খেয়ে গল্প শুনুন তারপর এখানেই শুয়ে ঘুমিয়ে পড়ুন খালি বাসায় একা একা রাত কাটাতে আপনার ভালো লাগবে না তাছাড়া যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এটাও কি আপনার লজিক্যাল ডিডাকশন না এটা হচ্ছে উইশফুল থিঙ্কিং গরমে কষ্ট পাচ্ছি বৃষ্টি হলে জীবন বাঁচে তবে বাতাস ভারী বৃষ্টির দেরি নেই বলেই আমার ধারণা বাতাসের আবার হালকা ভারী কি আছে হালকা ভারীর ব্যাপার আছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায় তখন বাতাস হয় ভারী সেটা আমি বুঝতে পারি আমার মাথার চুলে হাত দিয়ে জলীয় বাষ্পের পরিমাণের উপর নির্ভর করে মাথার চুল নরম বা শক্ত হয় শীতকালে মাথার চুলে হাত দিয়ে দেখবেন একরকম আবার গরমকালে যখন বাতাসে হিউমিডিটি বেশি থাকে তখন অন্যরকম আমার কাছে তো সবসময় একই রকম লাগে মিসির আলী ঘর ফাটিয়ে হাসতে লাগল ভাবতে এরকম যেন এর চেয়ে মজার কথা আগে শুনেননি আমি বোকার মতো বসে রইলাম অস্বস্তিও হতে লাগল খুব খুব বুদ্ধিমান মানুষের সঙ্গে গল্প করার মধ্যেও এক ধরনের অস্বস্তি থাকে নিজেকে খুব তুচ্ছ মনে হয় মিসির স্টোভে চায়ের পানি বসিয়ে দিলেন শোঁ শো শব্দ হতে লাগল এই যুগে স্টোভ প্রায় চোখেই পড়ে না মিসির এই বস্তু কোথেকে চোখের করেছেন কে জানে কিছুক্ষণ পর পর পাম্প করতে হয় অনেক যন্ত্রণা চায়ের কাপ হাতে বিছানায় এসে বসা মাত্র বৃষ্টি শুরু হলো তুমুল বর্ষণ মিসির আলী বললেন আমার স্বর্গে যেতে ইচ্ছে করে না কেন জানেন জানিনা কারণ সেখানে ঝড় বৃষ্টি নেই কুলার বসানো একটা ঘরের মতো সেখানকার আবহাওয়া তাপ বাড়বেও না কমবেও না অনন্তকাল একই থাকবে কোনো মানে হয় আপনি কি স্বর্গনরক এসব নিয়ে মাথা ঘামান না ঘামাই না সৃষ্টিকর্তা নিয়ে মাথা ঘামান হ্যাঁ ঘামাই খুব চিন্তা করি তবে কোনো কুল কিনারা পাই না পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ কি বলে জানেন বলে সৃষ্টিকর্তা বা ঈশ্বর পারেন না এমন কিছুই নেই তিনি সবই পারেন অথচ আমার ধারণা তিনি একটি জিনিস পারেন না যা মানুষ পারে আমি অবাক হয়ে বললাম উদাহরণ দিন তো সৃষ্টিকর্তা নিজেকে ধ্বংস করতে পারেন না মানুষ পারে আপনি তাহলে একজন আমি 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 আস্তিক আস্তিক খুবই এমন সব রহস্যময় ঘটনা আমার চারপাশে ঘটতে দেখেছি যা বাধ্য হয়েই আমাকে সৃষ্টিকর্তায় বিশ্বাস করিয়েছে ব্যাখ্যাতিত সব ঘটনা এই যেমন স্বপ্নের কথাটাই ধরুন সামান্য স্বপ্ন অথচ এক একটা ব্যাখ্যাতীত ঘটনা ব্যাখ্যাতীত হবে কেন ফ্রয়েড তো চমৎকার ব্যাখ্যা করেছেন বলে শুনেছি মোটেই চমৎকার ব্যাখ্যা স্বপ্নের পুরো ব্যাপারটাই তিনি অবদমিত কামনার উপর চাপিয়ে দিয়ে লিখলেন ইন্টারপ্রিটেশনস অফ ড্রিম তিনি শুধু বিশেষ এক ধরনের স্বপ্নের ব্যাখ্যাই করলেন অন্যদিক সম্পর্কে চুপ করে রইলেন যদিও তিনি খুব ভালো করে জানতেন মানুষের বেশ কিছু স্বপ্ন আছে যা ব্যাখ্যা করা যায় না তিনি এই নিয়ে প্রচুর কাজও করেছেন তবে প্রকাশ করেননি নষ্ট করে ফেলেছেন তার ছাত্র প্রফেসর জাং কিছু কাজ করেছেন তবে তিনিও মূল সমস্যায় পৌঁছাতে পারেননি বলতে বাধ্য হয়েছেন যে কিছু কিছু স্বপ্ন মানুষ কেন দেখে তা বলা যাচ্ছে না যেমন ধরুন একটা লোক স্বপ্ন দেখল হঠাৎ তার মাথার উপরে সিলিং ফ্যানটা খুলে পড়ে গেল স্বপ্ন দেখার দুদিন পরই দেখা গেল সত্যি সত্যি সিলিং ফ্যানটা খুলে পড়ে গেছে এই ধরনের স্বপ্নকে বলে প্রিকগনিশন ড্রিম এর একটি ব্যাখ্যা স্বপ্নে মানুষ ভবিষ্যৎ দেখতে পাচ্ছে যা সম্ভব নয় কাজেই এই জাতীয় স্বপ্ন ব্যাখ্যাতীত এমনও তো হতে পারে যে কাকতালীয় ভাবে মিলে গেছে হতে পারে হ্যাঁ প্রচুর কাকতালীয় ব্যাপার পৃথিবীতে ঘটছে তবে কাকতালীয় ব্যাপারগুলিকেও একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটির ভেতর থাকতে হবে প্রিকগনিশন ট্রিমের ক্ষেত্রে সেটা থাকে না বা খাটে না বুঝতে পারছি না বোঝানো একটু কঠিন আমি বরং আপনাকে স্বপ্ন সম্পর্কে বলি কি শুনতে চান বলুন শুনি ভৌতিক কিছু না ঠিক ওই ভৌতিক কিছু নয় তবে রহস্যময় তো বটেই কি আরেক দফা চা হয়ে যাক হ্যাঁ হয়ে যাক কে ঠিক করলেন থেকে যাবেন বৃষ্টি কিন্তু বাড়ছে বাইরে আমি থেকে যাওয়াটাই ঠিক করলাম মিসিরালি চা নিয়ে বিছানায় পা তুলে বসলেন গল্প শুরু হলো ছোটবেলায় আমাদের বাসায় খাবনামা নামে একটা স্বপ্ন তথ্যের বই ছিল কোন স্বপ্ন দেখলে কি হয় সব ওই বইয়ে লেখা আমার মা ছিলেন বইটার বিশেষ ভক্ত ঘুম থেকে উঠেই বলতেন ও মিসির বইটা একটু দেখ তো একটা স্বপ্ন দেখলাম স্বপ্নের মানেটা কি বল আমি বই নিয়ে বসতাম দেখ তো বাবা গরু স্বপ্ন দেখলে কি হয় আমি বই উল্টে জিজ্ঞেস করলাম কি রঙের গরু মা সাদা না কালো এই তো ফেললি সাদা না কালো খেয়াল নাই সাদা রঙের গরু হলে ধনলাপ আর কালো রঙের গরু হলে বিবাদ কার সঙ্গে বিবাদ তো বাবার সাথে লেখা নাই তোমা মা তখন চিন্তিত হয়ে পড়তেন স্বপ্ন নিয়ে চিন্তার তার কোনো শেষ ছিল না আর কত বিচিত্র স্বপ্নই যে দেখতেন এই একবার দেখলেন দুটো অন্ধ চড়ুই পাখি খাবনামায় অন্ধ চড়ুই পাখি দেখলে কি হয় লেখা নেই কবুতর দেখলে কি হয় লেখা আছে মার কারণেই খাবনামা ঘাঁটতে ঘাঁটতে এক সময় পুরো বইটা আমার মুখস্থ হয়ে গেল স্বপ্ন বিশারদ হিসাবে আমার নাম রটে গেল যে যা দেখে আমাকে সে অর্থ জিজ্ঞেস করে এই করতে গিয়ে জানলাম কত বিচিত্র স্বপ্নই না মানুষ দেখে সেই সঙ্গে মজার মজার কিছু জিনিসও লক্ষ্য করলাম যেমন ধরুন অসুস্থ মানুষরা সাধারণত বিকট সব স্বপ্ন দেখে বোকা মানুষদের স্বপ্নগুলি হয় খুবই সরল ধরনের বুদ্ধিমানরা খুব জটিল স্বপ্ন দেখে আর ওই সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা একটা স্বপ্ন প্রায়ই দেখে সেটা হচ্ছে কোনো একটা অনুষ্ঠানে সে সম্পূর্ণ নগ্ন হয়ে উপস্থিত হয়েছে সবার গায়ে ভালো পোশাক আশাক শুধু সেই পুরোপুরি নগ্ন কেউ তা লক্ষ্য করছে না মিসির আলী সাহেব কথা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল। এই জাতীয় স্বপ্ন কি আপনি কখনো দেখেছেন না আমি আবার একটা স্বপ্নই বারবার দেখি পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসেছি খুব সহজ প্রশ্ন এবং সবগুলো উত্তরই আমার জানা লিখতে গিয়ে দেখি কলম দিয়ে কালি বেরোচ্ছে না কলমটা বদলে অন্য কলম নিলাম সেটা দিয়েও কালি বেরোচ্ছে না এদিকে ঘণ্টা পড়ে যাচ্ছে এই স্বপ্নটাও খুব কমন আমিও দেখি একবার দেখলাম বাংলা পরীক্ষা আর প্রশ্ন দিয়েছে অঙ্কের কঠিন সব অঙ্ক বাঁদরের তৈলাক্ত বাঁশ ওঠার অঙ্ক একটা বাঁদরের জায়গায় দুটো বাঁদর একটা খানিকটা ওঠে অন্যটা তার লেজ ধরে নিচে নামায় আবার ওই খুবই জটিল ব্যাপার বাঁশের সবটা আবার তৈলাক্ত নয় কিছুটা আবার তেল ছাড়া আমি বিস্মিত হয়ে বললাম সত্যি কি এমন স্বপ্ন দেখেছেন জিনা ঠাট্টা করে বলেছি জটিল সব অঙ্ক এইটুকু মনে আছে যাই হোক ছোটবেলা থেকেই এই সব কারণে স্বপ্নের দিকে আমি ঝুঁকলাম দেশের বাইরে যখন প্যারাসাইকোলজি পড়তে গেলাম তখন স্পেশাল টপিক নিলাম ড্রিম ড্রিম ল্যাবরেটরিতে কাজও করলাম আমার প্রফেসর ছিলেন ডক্টর সুইনহার্ন দুঃস্বপ্নের ব্যাপারে যাকে পৃথিবীর সেরা বিশেষজ্ঞ বলা যেতে পারে দুঃস্বপ্ন অ্যানালিসিসের তিনি একটা টেকনিকও বের করেছেন যার নাম সুইন হান্ড এনালিসিস সুইন এনালিসিসে ব্যাখ্যা করা যায় না এমন সব দুঃস্বপ্নের একটা ফাইল তিনি তৈরি করেছিলেন সেটা তার কাছেই ছিল সেই ফাইল তিনি তার গ্র্যাজুয়েট ছাত্রদের দিতেন না আমাকে তিনি খুবই পছন্দ করতেন সম্ভবত সে কারণেই সেই ফাইল ঘাটার সুযোগ আমার হয়ে গেল ফাইল পড়ে আমি হতভম্ব ব্যাখ্যাতিত সব ব্যাপার আপনাকে একটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন নিউ ইংল্যান্ডের একটা তেইশ বছর বয়সী মেয়ে দুঃস্বপ্ন দেখা শুরু করল তার নাভিমূল থেকে একটা হাত বের হয়ে আসছে স্বাভাবিক হাতের চেয়ে সরু লম্বা লম্বা আঙুল হাতটার রং নীলচে খুব তুলতুলে দুঃস্বপ্নটা সে প্রায়ই দেখতে লাগল প্রতিবারই স্বপ্ন ভাঙত বেকর চিৎকারে তাকে ড্রিম ল্যাবরেটরিতে ভর্তি করা হলো। প্রফেসর সুইনহার নিজেই রোগিনীর মনো বিশ্লেষণ করলেন অস্বাভাবিক কিছুই পেলেন না মেয়েটিকে আবার পাঠিয়ে দেওয়া হল নিউ ইংল্যান্ডে তার কিছুদিন পর মেয়েটি লক্ষ্য করল তার নাভি বল ফুলে উঠছে এক ধরনের নন মেলিগন গ্রোথ হচ্ছে এক মাসের মধ্যে সেই টিউমার মানুষের হাতের আকৃতি ধারণ করল টিউমারটির মাথায় মানুষের হাতের আঙুলের মতোই পাঁচটি আঙুল আমি মিসির আলীকে থামিয়ে দিয়ে বললাম ভাই এই গল্পটা থাক শুনতে ভালো লাগছে না ঘেন্না লাগছে ঘেন্না লাগার মতোই ব্যাপার ছবি দেখলে আরো ঘেন্না লাগবে মেয়েটির আবার ছবি ছাপা হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে ছবি দেখতে চান জি না পিএইচডি প্রোগ্রামে গিয়েছিলাম পিএইচডি না করেই ফিরতে হলো প্রফেসরের সঙ্গে ঝামেলা হলো যে লোক আমাকে এত পছন্দ করত সেই বিষ নজরে দেখতে লাগলো এম এস ডিগ্রি নিয়েই দেশে ফিরলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম টিচিং এর একটা ব্যবস্থা হলো ছাত্রদের অ্যাবনরমাল বিহেভিয়ার পড়াই স্বপ্ন সম্পর্কেও বলি স্বপ্নের সঙ্গে মানুষের অস্বাভাবিক আচরণের একটা সম্পর্ক বের করার চেষ্টা করি ছাত্রদের বলি তোমরা যদি কখনো কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখো তাহলে আমাকে বলবে ছাত্ররা প্রায় এসে তাদের স্বপ্ন বলে যেত ওদের কোনো স্বপ্নই তেমন ভয়ঙ্কর না সাপে তারা করছে আকাশ থেকে মাটিতে পড়ে যাচ্ছে এই জাতীয় স্বপ্ন আমার ইচ্ছে ছিল দুঃস্বপ্ন নিয়ে গবেষণার কিছু কাজ করব। সেই ইচ্ছা সফল হল না দুঃস্বপ্ন দেখছে এমন লোকজনই খুঁজে পাওয়া গেল না আমি গবেষণার কথা যখন ভুলেই গেলাম তখন এলো লোকমান ফকির লোকমান ফকিরের বাড়ি কুমিল্লার নবীনগরে বয়স ত্রিশ পঁয়ত্রিশ শিপিং কর্পোরেশনে মোটামুটি ধরনের একটা চাকরি করে দু কামরার একটা ঘর ভাড়া করেছে কাঁঠাল বাগানে বিয়ে করেনি তবে বিয়ের চিন্তা ভাবনা করছে তার এক মামা তো বোনের সঙ্গে তার বিয়ের কথাবার্তা হচ্ছে মেয়েটিকে তার পছন্দ নয় তবে অপছন্দের কথা সে সরাসরি বলতেও পারছে না কারণ তার এই মামাই তাকে পড়াশোনা করিয়েছেন ছেলেটি এক সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করতে এলো আমি তাকে দেখে চমকে উঠলাম মুখ পাণ্ডুর বর্ণ চোখ মৃত মানুষের চোখের মতো ভাবলে সীন যৌবনের যে নিজস্ব জ্যোতি যুবক যুবতীর চোখে থাকে তার কিছুই নেই তার মধ্যে ছেলেটা হাঁটছে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ পরপরই চমকে উঠছে সে ঘরে ঢুকেই বিনা ভূমিকায় বলল স্যার আপনি আমাকে বাঁচান স্যার আমি ছেলেটাকে বসালাম পরিচয় নিলাম হালকা কিছু কথাবার্তা বলে তাকে স্বাভাবিক করার চেষ্টা করলাম তাতে খুব একটা লাভ হলো বলে মনে হলো না তার অস্থিরতা কমল না লক্ষ্য করলাম সে স্থির হয়ে বসতেও পারছে না খুব নড়াচড়া করছে আমি বললাম লোকমান তোমার সমস্যাটা কি ছেলেটি রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে প্রায় অস্পষ্ট গলায় বলল স্যার আমি দুঃস্বপ্ন দেখি ভয়ঙ্কর দুঃস্বপ্ন শোনো দুঃস্বপ্ন দেখে না এমন মানুষ তুমি খুঁজে পাবে না এই ধরো সাপে তারা করছে বাঘে তারা করছে আকাশ থেকে নিচে পড়ে যাচ্ছে এগুলো খুবই সাধারণ কমন স্বপ্ন আসলে হজমের অসুবিধা হলে লোকজন এই ধরনের দুঃস্বপ্ন দেখে ঘুমের অসুবিধা হলেও দেখে ধরো তুমি শুয়ে আছো মাথা নিচ থেকে বালিশটা সরে গেল তখনও এরকম স্বপ্ন তুমি দেখতে পারো কথা শারীরিক অস্বস্তির একটা প্রকাশ ঘটে দুঃস্বপ্নে আগুনে পড়ার স্বপ্ন মানুষ কখন দেখে জানো যখন পেটে গ্যাস হয় সেই গ্যাসে বুক জ্বালা পোড়া করে তখন সে স্বপ্ন দেখে তাকে জ্বলন্ত আগুনে ফেলে দেয়া হচ্ছে স্যার আমার স্বপ্ন এরকম না অন্যরকম ঠিক আছে বুঝিয়ে বলো শুনে দেখি কি রকম ছেলেটি সঙ্গে সঙ্গে কথা শুরু করলো একেবারে মুখস্থ বলে যাবার মতো কথা বলে যেতে লাগলো মনে হয় আগে থেকেই ঠিকঠাক করে এসেছে এবং অনেকবার রিহার্সেল দিয়েছে কথা বলার সময় একবারও আমার চোখের দিকে তাকালো না যখন প্রশ্ন করলাম তখনও না প্রথমবার স্বপ্নটা দেখে পড়তে রাতে এগারোটার দিকে ঘুমোতে গেছি আমার ঘুমের কোনো সমস্যা নেই শোয়া মাত্র ঘুমিয়ে পড়তে পারি সে রাতেও তাই হলো বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়েছি আর আর সঙ্গে সঙ্গে স্বপ্নটা দেখেছি কি করে বুঝলে শোয়া মাত্র স্বপ্ন দেখেছো জেগে উঠে ঘড়ি দেখেছি এগারোটা দশ ঠিক আছে স্বপ্নটা বলো আমি দেখলাম খোলা মতো একটা মাঠের মতো জায়গা খুব বাতাস বইছে সব শব্দ হচ্ছে রীতিমতো শীত লাগছে আমার চারদিকে অনেক মানুষ কিন্তু ওদের কাউকে দেখতে পাচ্ছি না কথা শুনতে পাচ্ছি এদের হাসির শব্দ শুনছি একটা বাচ্চা ছেলে কাঁদছে তাও শুনছি বুড়ো মতো একটা লোকের কাশির শব্দ শোনা যাচ্ছে কিন্তু কাউকে আবছা ভাবেও দেখতে পাচ্ছি না একবার মনে হলো আমি হয় অন্ধ হয়ে গেছি চারদিকে খুব তীক্ষ্ণ চোখে তাকালাম মাঠ দেখতে পাচ্ছি কুয়াশা দেখতে পাচ্ছি কিন্তু দেখছি না অথচ তাদের কথা শুনছি হঠাৎ ওদের কথাবার্তা সব থেমে গেল মনে হলো কেউ যেন আসছে তার ভয়ে সবাই চুপ করে গেছে আমার নিজেরও প্রচন্ড ভয় লাগলো এক ধরনের অন্ধ ভয় তখন তখন শ্লেষ্মা জড়িত মোটা গলায় খেয়ে একজন বলল ছেলেটা তো কোথায় দিল না খানিকক্ষণের জন্য বাচ্চা ছেলেটির কান্না শোনা গেল সঙ্গে সঙ্গে আবার থেমেও গেল মনে হলো কেউ যেন তার মুখে হাতে চাপা দিয়ে কান্না বন্ধ করার চেষ্টা করছে ভারী গলায় লোকটা আবার কথা বলল মেয়েটা দেরি করছে কেন কেন এত দেরি ছেলেটিকে তো বেশিক্ষণ এ যে কোনো সময় জেগে যাবে হঠাৎ চারদিকে সারা পরে গেল একসঙ্গে সবাই বলে উঠলো এসেছে এসেছে মেয়েটা এসেছে আমি আমি চমকে উঠে দেখলাম আমার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে খুব রোগা একটা মেয়ে অসম্ভব ভরসা বয়স আঠেরো উনিশ এলোমেলো ভাবে শাড়ি পরা লম্বা চুল চুলগুলি ছেড়ে দেয়া বাতাসে উঠছে মেয়েটা ভয়ে থর থর করে কাঁপছে আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি সে অসংকোচে আমার হাত ধরে কাঁপা কাঁপা গলায় বলল আমার ভয় করছে আমার ভয় করছে আমি বললাম আপনি যা দেখছেন ভয়ঙ্কর স্বপ্ন একটু পরেই বুঝবেন আগে এই স্বপ্নটা শুধু আমি একা দেখতাম এখন মনে হয় হা আপনি ওঠেন মেয়েটা কাঁদতে শুরু করলো আতঙ্কে অস্থির হয়ে আবার গা খেসে দাঁড়ালো কাঁদতে কাঁদতেই বলল আপনি কিছু মনে করবেন না হা আমার ভয় লাগছে বলে আমি এভাবে দাঁড়িয়ে আছি এরা প্রতি মাসে আমাকে একবার করে এই স্বপ্নটা দেখায় আমি বললাম এরা কারা জানি না কিচ্ছু জানি না আপনি থাকায় কেন জানি একটু ভরসা পাচ্ছি যদিও জানি আপনি কিছুই করতে পারবেন না কিছুই না কিছুই না কিছুই না মেয়েটি হাঁপাতে শুরু করলো আর তখন সে ভারী এবং শ্লেষ্মা জড়ানো কণ্ঠ চিৎকার করে বললো সময় শেষ সেই চিৎকারের মধ্যে ভয়ঙ্কর পৈশাচিক কিছু ছিল আমার শরীরের প্রতিটা স্নায়ু থর থর করে কাঁপতে লাগলো চোখের সামনে কুয়াশা কেটে যেতে লাগলো চারদিকে তীব্র আলো এত তীব্র যে চোখ দিয়ে যায় যাদের কথা শুনছিলাম অথচ দেখতে পাচ্ছিলাম না এই আলোয় সবাইকে স্পষ্ট দেখতে পেলাম এরা 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 কি এরা মানুষ না অন্য কিছু লম্বাটে পশুর মতো মুখ হাত পা মানুষের মতোই কিন্তু সবাই নগ্ন এরা অদ্ভুত এক ধরনের শব্দ করতে লাগলো আর আমার কানে বাঁচতে লাগলো আমরা দৌড়াতে শুরু করলাম আমাদের পেছনে সেই জন্তুর মতো মানুষগুলিও দৌড়াচ্ছে আমরা ছুটছি মাঠের উপর দিয়ে সেই মাঠে কোনো ঘাস নেই সমস্ত মাঠময় অযুত নিযুত লক্ষ কোটি ধারালো ব্লেড সারি সারি সাজানো ব্লেডে আমার পা কেটে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তীব্র তীক্ষ্ণ যন্ত্রণা চিৎকার করে উঠলাম আর তখনই ঘুম ভেঙে গেল দেখি ঘামে সমস্ত বিছানা ভিজে গেছে অলকমান এই তোমার স্বপ্ন জি দ্বিতীয় স্বপ্ন তুমি কখন দেখলে ঠিক এক মাস পর হুম সেই মেয়েটিও কি তোমার ওই দ্বিতীয় স্বপ্নে ছিল জি একই স্বপ্ন না না একটু অন্য রকম। একই স্বপ্ন দ্বিতীয়বারও কি তুমি মেয়েটির হাত ধরে দৌড়ালে জি প্রথমবার যেমন তার সঙ্গে কথাবার্তা হয়েছিল দ্বিতীয়বারও কি হলো জি দ্বিতীয়বারও কি মেয়েটি পরে এসেছে নাকি তুমি আগে এসে অপেক্ষা করছিলে না দ্বিতীয়বারে মেয়েটি আগে এসেছিল আমি পরে এসেছি দ্বিতীয়বার স্বপ্ন তুমি রাত কটায় দেখেছ ঠিক বলতে পারবো না স্যার তবে শেষ রাতের দিকে ঘুম ভাঙার কিছুক্ষণের মধ্যেই ফজলের আজান হলো দ্বিতীয়বারও কি স্বপ্নে ওই মোটা গলার লোকটা কথা বলল জি লোকমান ফকির রুমালে কপালের ঘাম মুছতে লাগলো সে অসম্ভব ঘামছে আমি বললাম লোকমান পানি খাবে তোমাকে পানি এনে দেব জি স্যার দিন আমি পানি এনে দিলাম সে এক নিঃশ্বাসে পানি শেষ করে ফেলল আমি বললাম শোনো স্বপ্ন ভাঙার পর তুমি দেখলে তোমার দুটি পায়ে ব্লেডে কেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে তাই না লোকমান হতভম্ব গলায় বলল জি স্যার আপনি কি করে বুঝলেন তুমি ঘুরিয়ে খুরিয়ে ঘরে ঢুকলে সেখান থেকেই অনুমান করে বলেছি তাছাড়া তোমার পা স্বপ্ন দেখার পর কেটে যাচ্ছে বলেই স্বপ্নটা ভয়ঙ্কর পা যদি না কাটত তাহলে স্বপ্নটা ভয়ঙ্কর হতো না বরং মধুর একটা স্বপ্ন হতো কারণ বলতো কারণ স্বপ্নে একটা মেয়ের সঙ্গে তোমার দেখা হচ্ছে সে তোমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আঠারো উনিশ বছরের রূপবতী একটা মেয়ে হাত ধরে তোমার সঙ্গে দৌড়চ্ছে কে তাই না আমার কথার মাঝখানে লোকমান ফকির পায়ের জুতো খুলে ফেলল মোজা খুলল আমি হতভম্ব হয়ে দেখলাম পায়ের তলা ভালা ভালা করে কাটা এমন কিছু সত্যি সত্যি ঘুরতে পারে আমি কোনোদিন ভাবিনি লোকমান ক্ষীণ গলায় বলল এটা কি করে হয় স্যার লোকমান আমি ঠিক বুঝতে পারছি না তবে স্বপ্নের ব্যাপারে পড়াশোনা যা করেছি তার থেকে তোমাকে একটা কথা বলতে পারি ইনভার্ট রিয়াকশন বলে একটা ব্যাপার আছে ধরো তোমার একটা আঙুল পুড়ে গেল সেই খবর স্নায়ুর মাধ্যমে যখন তোমার মস্তিষ্কে পৌঁছবে তখনই তুমি তীব্র ব্যথা পাবে ইনভার্ট রিয়েশনে হয় ঠিক তার উল্টোটা আগে মস্তিষ্কে আঙুল পোড়ার অনুভূতি পায় তারপর সেই খবর আঙুলে পৌঁছে তখন আঙুলটি পোড়া পোড়া হয়ে যেতে পারে অর্থাৎ সেই ব্যথা অনুভূত হতে পারে আসলে স্বপ্নের পুরো ব্যাপারটাই হয় মস্তিষ্কে সেখান থেকে ইনভার্ট রিয়াকশনে শরীরে তার প্রভাব পড়তে পারে এই যেমন এক লোক স্বপ্ন তার হাতে কে যেন পিন ফোটাচ্ছে ঘুম ভাঙার পর তার হাতে সত্যি সত্যি পিন ফোটার দাগ দেখা যেত তোমার ক্ষেত্রেও হয়তো তাই ঘটছে তবে এমন ভয়াবহভাবে পাকাটা ইনভ সম্ভব নয় বলেই আমার ধারণা তাহলে কি আমি ঠিক বুঝতে পারছি না লোকমান ক্লান্ত ক্লান্তসরে বলল পর আমি স্বপ্নটা দেখি কারণ পায়ের ঘাস এক মাস লাগে আমি লোকমান ফকিরের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললাম শোনো তুমি এখন থেকে একটা কাজ করবে হ্যাঁ ঘুমোতে যাবে জুতো পায়ে দিয়ে স্বপ্নে যদি তোমাকে দৌড়াতেও হয় তোমার পায়ে থাকবে জুতো ব্লেড তোমাকে কিছুই করতে পারবে না সত্যি বলছে স্যার আমার তাই ধারণা আমার মনে হচ্ছে যদি তুমি জুতো পায়ে দিয়ে ঘুমাও তাহলে স্বপ্নটাই দেখবে না লোকমান ফকির চলে গেল খুব ভরসা পেল বলে মনে হল না আমি তাকে বলে দিয়েছিলাম এক মাস পর স্বপ্ন দেখা হয়ে গেলে সে যেন আবার আসে সে এলো ঠিক দেড় মাস পর তার মুখ আগের চেয়ে শুকনো চোখ ভাবলে অথর্ব মানুষের মতো হাঁটছে আমি বললাম লোকমান কি স্বপ্নটা দেখেছিলে জি না জুতো পায়ে ঘুমাচ্ছ জুতা পায়ে দেওয়ার জন্যই স্বপ্ন দেখছি না তাহলে তো তোমার রোগ সেরে গেল এত মন খারাপ কেন মনে হচ্ছে তুমি বিরাট সমস্যায় পড়েছ সমস্যাটা কি বলো লোকমান নিচু গলায় বলল মেটার জন্য মন খারাপ হয় স্যার বেচারি একা একা স্বপ্ন দেখছে এত ভালো একটা মেয়ে কষ্ট করছে আমি সঙ্গে থাকলে সে একটু ভরসা পায় নিজের জন্য কিছু না মেয়েটার জন্য খুব কষ্ট হয় স্যার লোকমানের চোখে প্রায় পানি এসে গেল আমি বিস্মিত হয়ে তাকিয়ে রইলাম সে বলে কি স্যার আমি ঠিক করেছি জুতো পরবো না যা হবার হবে নার্গিসকে একা একা যেতে দেবো না আমি সঙ্গে থাকব। মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয় স্যার এত চমৎকার একটা মেয়ে আমি আমি স্যার থাকবো তার সঙ্গে সেটা কি ভালো হবে লোকমান জি স্যার আমি তাকে ছাড়া বাঁচব না মনে রেখো সে কিন্তু স্বপ্নের একটা মেয়ে সে সে স্বপ্নের মেয়ে নয় স্যার আমি যেমন সেও তেমন আমরা দুজন একই পৃথিবীতে বাস করি সে হয়তো ঢাকাতেই কোনো একটা বাসায় থাকে তার পায়ে ব্লেটের কাটা আমি যেমন সারাক্ষণ তার কথা ভাবি সেও নিশ্চয়ই ভাবে শুধু আমাদের দেখা হয় স্বপ্নে মিসির আলী সিগারেট ধরিয়ে বললেন গল্পটা এই পর্যন্তই আমি চেঁচিয়ে বললাম এই পর্যন্ত মানে শেষটা কি সেটা তো বলবেন শেষটা আমি জানি না তবে ছেলেটি ক্ষত বিক্ষত পানি আরেকবার এসেছিল সে বলল জুতো খুলে ঘুমানো মাত্রই সে আবার স্বপ্ন দেখে স্বপ্নে মেয়েটির দেখা পায় তারা দুজন খানিকক্ষণ গল্প করে দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদে এক সময় মানুষের মতো জন্তুগুলি চেঁচিয়ে বলে দৌড়াও দৌড়াও তারা দৌড়াতে শুরু করে ছেলেটি আপনার কাছে আর আসেনি জি না ছেলেটির বর্তমান অবস্থা সম্পর্কে আপনি কি কিছু জানেন না জানি না তবে অনুমান করতে পারি বুঝলেন ছেলেটি জানে জুতো পায়ে ঘুমলে এই দুঃস্বপ্ন সে আর দেখবে না তারপরেও জুতো পায়ে দেয় না কারণ মেয়েটিকে একা ছেড়ে দেয়া তার পক্ষে সম্ভব নয় প্রেমের ক্ষমতা যে কি প্রচন্ড হতে পারে প্রেমে না পড়লে বোঝা যায় না ছেলেটির পক্ষে এই জীবনেও তার স্বপ্ন সঙ্গিনীর মায়া কাটানো সম্ভব নয় সে বাকি জীবনে কখনো জুতো পায়ে দিয়ে ঘুমোবে না সে আসলে দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি চায় না দুঃস্বপ্ন হলেও এটি সেই সঙ্গে তার জীবনের মধুরতম স্বপ্ন আপনার কি ধারণা নার্গিস নামের কোনো মেয়ে এই পৃথিবীতে সত্যি সত্যি আছে মিসির আলি নিচু গলায় বললেন আমি জানি না রহস্যময় এই পৃথিবীর খুব কম রহস্যের সন্ধানই আমি জানি তবে মাঝে মাঝে আমারও কেন জানি ওই মেয়েটির হাত ধরে একবার একবার দৌড় ইচ্ছে করে আরেক দফা যা হবে পানি কি গরম করব। চরিত্রে নুরেন জান্নাত দীপ্তা রূপা রুহান এবং রঞ্জন পরবর্তী রোমাঞ্চ শোনার নিমন্ত্রণ রইল